হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বেঙ্গল লার্নিং ভিডিও ইউটিউব চ্যানেল। তো বহুদিন পর আমাদের চ্যানেলে ভিডিও আসছে এবং ভিডিও আসছে কাফি ধামাকাদার ভিডিওকের সাথে। কারণ আজকের এই ভিডিওতে তোমাদের এমন এক ট্রিকের কথা বলবো যে ট্রিকের মাধ্যমে তোমরা পার পেটিএম নাম্বারে 50 টাকা 50 টাকা করে নিয়ে নিতে পারবে। তোমার কাছে যতগুলো নাম্বার থাকবে ততগুলো নাম্বারেই তোমরা ইনকাম করতে পারবে। শুধু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন একটাই আছে, তোমার কাছে নতুন পেটিএম নাম্বার লাগবে, যেখানে আনরেজিস্টার্ড পেটিএম নাম্বার। যদি এমন কোনো নাম্বার তোমার আশেপাশে থেকে থাকে যে নাম্বারে তুমি পেটিএম এখন পর্যন্ত ওপেন করোনি, এই ধরনের সিম যদি তোমার কাছে থাকে তাহলে ফ্ল্যাট 50 টাকার ক্যাশব্যাক তোমরা পেয়ে যাবে। তো ভিডিওর সাথে জুড়ে থাকো, পুরো টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আমি তোমাদেরকে পুরো প্রসিডিওর বলবো এবং তোমাদেরকে একটা হিউজ পরিমাণ লুট অফারের দিকে এগিয়ে নিয়ে যাবো। তো তার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এখন আমাদের বেঙ্গল লার্নিং ভিডিও ইউটিউব চ্যানেলে অফিসিয়াল টেলিগ্রামে জয়েন হওনি, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাও। যদি লিঙ্ক কাজ না করে তাহলে টেলিগ্রামে চলে গিয়ে সার্চ করো অ্যাড্রয়েড APURBS7, হলুদ কালারের বেঙ্গল লার্নিং ভিডিও ইউটিউব চ্যানেলের লোগো পেয়ে যাবে, সেখানে জয়েন নাওয়ার উপর ক্লিক করে জয়েন হয়ে যাও। কারণ জানো, সমস্ত লুট অফারের আপডেট তোমরা এখানেই পাবে। এছাড়াও তোমাদেরকে আমি হটস্টার প্রিমিয়ামের লেটেস্ট যে মড ভার্সান যে অ্যাপ্লিকেশন সেটাও দিয়ে দিয়েছি। তোমরা জানো হটস্টারের প্রিমিয়াম মারতে তোমাদের বছরে 999 টাকা লাগে, সেটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে। যে কোনো খেলা, যে কোনো সিরিয়াল, যে কোনো সিনেমা তোমরা ফ্রিতে আনলিমিটেড টাইম দেখতে পারবে, সুতরাং সেটাও তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে। তো চলো তোমাদেরকে পুরো ডিটেলস আমি ভিডিওটা বলে দিই, তার আগে তোমাদেরকে অফার বলে দিই। সিম্পলি অফার এসেছে পেটিএমের তরফ থেকে। পেটিএমে যদি তোমার নতুন কোনো অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টে তুমি যদি কোনো কিছু পারচেস করো ক্লাব ফ্যাক্টরি থেকে, তাহলে তোমাদেরকে ফ্ল্যাট 50 টাকার ক্যাশব্যাক দিয়ে দিচ্ছে এবং সেটা তোমরা ইনস্ট্যান্ট পাবে এবং রিফান্ডও তোমাদের ইনস্ট্যান্ট হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের কাছে যে মেন শর্ত সেটা হচ্ছে তোমার কাছে নতুন পেটিএম তার নাম্বার থাকতে হবে, যে নাম্বারে তুমি এখনও পর্যন্ত পেটিএম রেজিস্টার করোনি। তো তোমার বাবা কাকা এরকম কারো যদি তোমরা নাম্বার থাকে, যে নাম্বার তোমরা লগ ইন করোনি, তো সেই নাম্বার তোমরা একটা খুঁজে নাও। খুঁজে নেওয়ার পর কী করবে, খুঁজে নেওয়ার পর সিম্পলি তোমরা সেই নাম্বারটা দিয়ে নতুন একটা পেটিএম অ্যাকাউন্ট খোলো। পেটিএম অ্যাকাউন্ট খোলার পর তোমরা জানো মিনি KYC করতে হবে। তো মিনি KYC কীভাবে করবে, মিনি KYC করার জন্য কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নেই পেটিএমের তরফ থেকে, কোনো বাধ্যবাধকতা নেই। তোমরা ভোটার আইডি সিলেক্ট করো। ভোটার আইডি সিলেক্ট করার পর তোমরা দেখতে পাচ্ছ র্যান্ডমলি আমি একটা 6 ডিজিটের নাম্বার দিয়ে দিয়েছি। তোমরা এ ধরনের যে কোনো একটা নাম্বার দিয়ে দাও, নাম তোমার নাম দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। নিচে যে টিক চিহ্ন আছে টিক চিহ্ন দিয়ে সাবমিটের উপর ক্লিক করে দাও। যখনই সাবমিটের উপর ক্লিক করে দেবে তো তোমার KYC কমপ্লিট হয়ে যাবে 18 মাসের জন্য বা 1.5 বছরের জন্য, যেখানে তুমি 10,000 টাকা পর্যন্ত ট্রানজ্যাকশান করতে পারবে। এইটুকুই আমাদের দরকার, এইটুকু আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমরা পেটিএমের ফ্রন্ট পেজ ওপেন করলেই দেখতে পাবে তোমাদের পেটিএম ওপেন হয়ে গিয়েছে। এরপর মিনি KYC যেহেতু হয়ে গেছে, সেই অ্যাকাউন্টে তোমরা টাকা অ্যাকসেপ্ট করতে পারবে ওয়ালেটের মাধ্যমে। তো কী করবে, তো তোমরা 150 টাকার মতন সেই যে মিনি KYC নতুন অ্যাকাউন্ট করলে সেই অ্যাকাউন্টে সেন্ড করে দাও। তো আমি সেই অ্যাকাউন্টে 150 টাকা সেন্ড করে দিলাম। যখনই 150 টাকা সেন্ড করলাম, আমার টাকা চলে আসলো ওয়ালেটে। ওয়ালেটে চলে আসার পর তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ক্লাব ফ্যাক্টরিতে একটি অ্যাকাউন্ট করতে হবে। তো ক্লাব ফ্যাক্টরি অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করতে পারো অথবা প্লে স্টোরেও তোমরা পেয়ে যাবে ক্লাব ফ্যাক্টরি। তো ক্লাব ফ্যাক্টরি অ্যাপ ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। এরপর তোমাকে এখান থেকে কোনো একটা জিনিস পারচেস করতে হবে এবং পেমেন্ট করতে হবে পেটিএম ওয়ালেট থেকে। তো চলো আমরা এখান থেকে কোনো একটা জিনিস পারচেস করব। তো এখানে আমি একটা দেখতে পাচ্ছ, যত কম দামের পাবে ততই ভালো, 125 টাকা দামের আমি একটা কানের দেখতে পাচ্ছি মেয়েদের আইটেম। তো আমার ছেলে মেয়ের আইটেম দেখে কোনো লাভ নেই, কারণ আমি আইটেম তো ডেলিভারি নেব না, আমি সেটাকে ক্যান্সেল করব। তো 125 টাকা দামের একটা প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি, তো সেটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বাই নাওয়ের উপর ক্লিক করলাম। যখনই বাই নাওয়ের উপর ক্লিক করলাম তো কালার ইউনিট এবং কোয়ান্টিটি আমাকে চয়েস করতে বললো। তো কালার আমি একটা দিয়ে দিলাম, ইউনিট 1 পেয়ার দিয়ে দিলাম এবং কোয়ান্টিটি 1 দিয়ে কনফার্মের উপর ক্লিক করলাম। যখনই কনফার্মের উপর ক্লিক করবো তো লগ ইন করতে বলছে, তো নাম্বার আমি লগ ইন করে দিলাম। তোমরাও তোমাদের নাম্বার লগ ইন করে দাও, ওটিপি আসবে, ওটিপি দিয়ে লগ ইন করে নাও। যখনই লগ ইন করে নেবে তো তোমার সামনে তোমার ডেলিভারি অ্যাড্রেস চাইবে, যে অ্যাড্রেসে তুমি ডেলিভারি করতে চাও তোমার আইটেমটা। তো তুমি সিম্পলি তোমার যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দাও, দিয়ে কনফার্মের উপর ক্লিক করো। যখনই কনফার্মের উপর ক্লিক করবে তো তোমাকে প্লেস অর্ডার বলবে। তো এখানে আমার 20 টাকা ব্যালেন্স আছে বলে 20 মাইনাস হয়ে যাচ্ছে। তো তোমার ব্যালেন্স না থাকলে সেটা তোমাদেরকে 125 টাকা পেমেন্ট করতে বলবে। তো প্লেস অর্ডারের উপর ক্লিক করবে। যখনই প্লেস অর্ডারের উপর ক্লিক করবে এখানে তোমাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে বলবে। তো তোমরা দেখতে পাচ্ছ ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড সিলেক্ট হয়ে থাকবে। তো আমরা এটাকে চেঞ্জ করে নেব। তারও উপরে তোমরা দেখতে পাবে উইন ফ্ল্যাট 50% ক্যাশব্যাক আপ টু 50 অন পেটিএম ওয়ালেট। এখানে তোমাদের অফার শো হয়ে যাবে। তো এখানে তোমাকে কি বলছে, মিনিমাম স্পেন্ড অফ 5 রুপিস
পেটিএম নিউ ইউজার অনলি। পেটিএমের নিউ ইউজাররাই এই অফারের জন্য অ্যাভেল করতে পারবে এবং এই অফার তোমরা তখনই পাবে তুমি যদি মিনিমাম 5 টাকারও পারচেস করো ক্লাব ফ্যাক্টরি থেকে। কিন্তু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা আছে, 50% হারে তুমি আপ টু 50 টাকা বা 50 টাকা ক্যাশব্যাক পাবে। সুতরাং আমরা যদি ম্যাক্সিমাম প্রফিট নিতে চাই এই অফারে, তাহলে আমাদেরকে মিনিমাম 100 টাকার প্রোডাক্ট পারচেস করতেই হবে ক্লাব ফ্যাক্টরি থেকে। তো আমাদের প্রোডাক্ট ভ্যালু 125 টাকা, সুতরাং আমরা ম্যাক্সিমাম প্রফিটই নিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এখান থেকে প্লেস অর্ডারের অপশান চলে এসেছে, তো প্লেস অর্ডার করে দেবো। তো এখানে আমার যে পেমেন্ট মেথড যেটা আমাদের ছিল ক্রেডিট কার্ড ডেবিট কার্ড, সেটাকে আমরা আনটিক করে দেবো এবং পেটিএম ওয়ালেটকে সিলেক্ট করে নিলাম। তো পেটিএম ওয়ালেটকে আমরা সিলেক্ট করে নিলাম এবং কন্টিনিউয়ের উপর ক্লিক করলাম। যখনই কন্টিনিউয়ের উপর ক্লিক করলাম তো আমার কাছে সেই পেটিএম নাম্বার চাইবে যে নাম্বার থেকে আমি এটা পেমেন্ট করব। তো আমরা যে নতুন নাম্বার খুলেছিলাম, যে নাম্বার আনরেজিস্টার্ড ছিল, সেই পেটিএম নাম্বার দিয়ে সেন্ড ওটিপির উপর ক্লিক করলাম। যখনই সেন্ড ওটিপির উপর ক্লিক করলাম তো সেই নাম্বারে একটি ওটিপি আসবে। তো ওটিপি আসার পর ওটিপি দিয়ে দিলাম এবং পে 125-এর উপর ক্লিক করে দিলাম। যখনই পে 125-এর উপর ক্লিক করে দিলাম তো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল এবং আমার পেটিএম ওয়ালেট থেকে 125 টাকা ডিডাক্ট হয়ে গেল। তো আমি আমার পেটিএমে ওয়ালেট ওপেন করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পাসবুক যখনই ওপেন করলাম তার আগে আমি ক্যাশব্যাক সেকশানে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কোনো অফার অ্যাক্টিভেট করিনি, কিন্তু আমার একটা অফার শো হয়ে গিয়েছে মাই অফার সেকশানে। তো মাই অফার সেকশানে আমি গিয়ে দেখতে পাচ্ছি পে ইউজিং পেটিএম ফ্ল্যাট 50 ক্যাশব্যাক। তো তোমরা সেটার উপরে ক্লিক করো। ক্লিক করার পরেই তোমরা অ্যাক্টিভেট অফারের উপর ক্লিক করে দাও। অ্যাক্টিভেট অফারের উপরে যখনই তোমরা ক্লিক করে দেবে অফার অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ক্যাশব্যাক তোমার ইনস্ট্যান্ট রিডিম হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ কনগ্রাচুলেশন ইউ হ্যাভ আর্নড 50। তো এটা আমি তুমি সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। তো তোমরা 1 মিনিট ওয়েট করো এবং ওয়ালেট সেকশানে চলে আসো। তোমরা দেখতেই পাচ্ছ ওয়ালেট সেকশানে আমি 124.82 টাকা পেমেন্ট করেছি এবং প্রথমে আমি 150 টাকা অ্যাড করেছিলাম বা আমি আমার অন্য অ্যাকাউন্ট থেকে সেন্ড করেছিলাম এই অ্যাকাউন্টে। তো এরপর তোমরা দেখতেই পাচ্ছ 10:42 আমি পেমেন্ট করেছি এবং 10:43 আমার 50 টাকা ক্যাশব্যাক রিসিভ হয়ে গিয়েছে। তো 50 টাকা ক্যাশব্যাক তোমার রিসিভ হয়ে গিয়েছে। এবার যে আমি ক্লাব ফ্যাক্টরিতে যে অর্ডার করেছিলাম সেটাকে ক্যান্সেল করব। তো তোমরা যে মিনিমাইজ করা ক্লাব ফ্যাক্টরি পেজ ছিল সেই পেজে চলে আসো এবং ভিউ মাই অর্ডারের উপর ক্লিক করো। যখন এই ভিউ মাই অর্ডারের উপর ক্লিক করবে তো তোমার সামনে দেখবে অর্ডার ক্যান্সেলে একটা অপশন আছে ক্যান্সেল অর্ডার বলে। তো ক্যান্সেল অর্ডারের উপর ক্লিক করো। যখনই ক্যান্সেল অর্ডারের উপর ক্লিক করবে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ার কোনো প্রয়োজন নেই, কনফার্ম ক্যান্সেল রিকোয়েস্টের উপর ক্লিক করো। যখনই কনফার্ম ক্যান্সেল রিকোয়েস্টের উপর ক্লিক করবে তো তোমার কাছে একটা রিজন জানতে চাইবে কি কারণে তুমি অর্ডারটা ক্যান্সেল করতে চাইছো। তো তুমি র্যান্ডমলি যে কোনো একটা দিয়ে দাও। তো আমি দিয়ে দিলাম অর্ডার প্লেসড বাই মিস্টেক এবং কনফার্মের উপর ক্লিক করলাম। যখনই কনফার্মের উপর ক্লিক করলাম তো আমার অর্ডার সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেলিং বলে তোমাদের কাছে লেখা চলে আসবে এবং ক্লাব ফ্যাক্টরির তরফ থেকে তোমাকে একটা মেসেজ দিয়ে দেবে ক্লাব ফ্যাক্টরি ইওর অর্ডার আইডি এত হ্যাজ বিন ক্যান্সেলড। তো তোমরা সিম্পলি পেটিএমে চলে আসো। পেটিএমের ওয়ালেট সেকশানে আসলেই তোমরা দেখবে বুম 10:44 রিফান্ড চলে এসেছে 124.82। তো তোমরা প্রথমে দেখে নাও স্টেপ বাই স্টেপ। 10:36 আমি 150 টাকা সেন্ড করেছিলাম নতুন অ্যাকাউন্টে, 10:42 আমি 124.82 পেমেন্ট করেছিলাম ক্লাব ফ্যাক্টরি থেকে পেটিএম ওয়ালেট ভিয়া এবং আমি ক্যাশব্যাক পেয়ে গিয়েছি 10:43 50 টাকা এবং 10:44 আমি রিফান্ড করে পেয়ে গিয়েছি বা রিফান্ড করেছিলাম সেটা 124.82। সুতরাং আমার ইনভেস্টমেন্ট 0 টাকা, ক্যাশব্যাক 50 টাকা। এরপর তোমরা পেটিএম ওয়ালেটেও দেখতে পাচ্ছ 200 টাকা হয়ে গেছে। তো এবার যে ইনকামটা আমি করলাম সেই ইনকামটা আমি কোথায় ট্রান্সফার করব? তো তোমরা যদি নর্মাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাও মিনি কেওয়াইসি থেকে, সে টাকা তোমাদেরকে ট্রান্সফার হবে না। সেক্ষেত্রে তোমাদের যদি মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে, পেটিএমের মার্চেন্ট অ্যাকাউন্ট, তাহলে সেই পেটিএম মার্চেন্ট নাম্বার টাইপ করো এবং সেটা সেন্ড করে দাও। তো আমার যেহেতু পেটিএমের মার্চেন্ট অ্যাকাউন্ট আছে অপূর্ব স্টাডি সেন্টার নামে, তো আমি সিম্পলি সেখানে 200 টাকা সেন্ড করে দিলাম এবং আমার টাকা চলে গেল আমার ব্যাংকে। তো এইভাবে তোমরা আনলিমিটেড লুটতে পারবে এবং আনলিমিটেড যদি তোমাদের কাছে নাম্বার থাকে, তো যারা গ্রামের দিকে থাকো তাদের তো এমন অনেক নাম্বার আছে, যারা তোমাদের আশেপাশে থাকে তাদের নাম্বারটা জাস্ট লগ ইন করে নাও এবং সেই নাম্বারে একটা নতুন পেটিএম অ্যাকাউন্ট খুলে নাও। আমার তরফ থেকে যে কেওয়াইসি করার পদ্ধতি দিয়েছিলাম মিনি কেওয়াইসি, সেইভাবে মিনি কেওয়াইসি করে নাও ফেক এবং সেখান থেকে তোমরা ক্লাব ফ্যাক্টরি অ্যাকাউন্ট করে ক্লাব ফ্যাক্টরির অর্ডার করো এবং ক্যান্সেল করো, রিপিটের পর রিপিট করো। যতগুলো তোমার আনরেজিস্টার পেটিএম নাম্বার আছে ততগুলোই 50 টাকা 50 টাকা। দেখে হয়তো মনে হচ্ছে তোমাদের কাছে অফার খুবই সিম্পল কঠিন, কিন্তু অফার আসলেই বাস্তবে খুবই সিম্পল। যদি তোমার একটা নাম্বার থেকে 50 টাকা করে হয়, যদি তুমি 4-5টাও নাম্বার জোগাড় করতে পারো, তাহলে কিন্তু তোমার বললে বললে। তো তোমাদের আরও একটা কথা বলে দিই, তোমরা হয়তো যদি ট্রাই বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যদি সিমে 35 টাকা বা 49 টাকার রিচার্জ বাধ্যতামূলক না করতো, সেক্ষেত্রে এই অফার সুনামি টাকা নিয়ে নিত। কারণ হচ্ছে অনেক সিম থাকতো আগে মানুষের কাছে, আমরা 10-20 টাকা দিয়ে অনেক সিম কিনতাম এবং প্রতিটা সিম থেকেই আমরা অনেক লুটতে পারতাম। কিন্তু জানো এখন সিম চালানো
বড় দায়, কারণ সিম চালাতে গেলেও মাসে তোমাকে 49 টাকার কিন্তু রিচার্জ করতে হয়। সুতরাং এখন আমাদের কাছে দুটোর বেশি সিম ম্যাক্সিমামের কাছেই থাকে না। যদি তোমার আশেপাশে এই ধরনের কোনো নাম্বার থাকে তাহলে তোমরা লুটে নিতে পারো। এই অফার 4-5 দিন ধরেই চলছে, কিন্তু কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য আমি কয়েকদিন ধরে ভিডিও তৈরি করছিলাম না। সুতরাং আমি তোমাদেরকে জানকারি দিয়ে দিলাম এবং প্রসিডিও তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝে গেছো, যদি বুঝে যাও তাহলে নিজেরা ট্রাই করো এবং নাম্বার থাকলে অবশ্যই এই অফারকে অ্যাভেল করো। কতদিন পর্যন্ত অফার আছে আমি তো সেটা বলতে পারবো না, কিন্তু অফার তো আজকের ডেটে রানিং আছে। তো তোমরা টেলিগ্রাম চেক করতে থাকবে, অফার এক্সপায়ার হয়ে গেলে অবশ্যই আমি তোমাদেরকে জানকারি দিয়ে দেবো। তো আশা করবো তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে শেয়ার করো, লাইক করো এবং বন্ধুদেরকেও বলো আমাদের চ্যানেলের সাথে জুড়ে যেতে, এবং অবশ্যই আমাদের টেলিগ্রামের সাথেও জুড়ে থাকো। তো বন্ধুরা চলো, টাটা বাই বাই, আজকের জন্য এইটুকুই, আবার আসবো নেক্সট কোনো আপডেটের সাথে।